বড় ভাই, আমি চলে আইছি। তুই আমার শেষ ভরসা বিচ্ছু। আমার এলাকায় এক শালা মেজরিন করছে, আর্মির কাম বাদ দিয়া হারামজাদা আমার কামে ডিস্টার্ব করতাছে। ওই মেজর রে সরাই দিতেইব, সরাই দিতেই। ভাই আপনি নাকি তেল দিয়া ঘুমান, এই বিচ্ছু কখনো অপারেশনে ফেল করে নাই। ওই মেজর রে এমন কামড় দিমু সারা জীবন মনে রাখবো। ওসমান ভাই আমার জন্য কিছু করলেন না যা। ওই হালার পো, জুইতের সময় ঠেংলারো যা। মেজর এইবার বুঝুম তোমার হাতের জোর কত। আচ্ছা তুমি কি একাই এই দেশটা ঠিক করার শপথ নিয়েছো? কেন বলো তো, সব কাজে তোমার এত নাক গলানোর প্রয়োজনটা কি? আমি এই দেশটাকে সবার মতো করে ভালোবাসি না, আমি আমার মতো করে ভালোবাসি, তাই কোনো অন্যায় আমি সহ্য করি না। কি হলো? কিছু লোক আমাদের পিছু নিয়েছে। কোথায় ওরা? ঠিক আমাদের পেছনে। ওরা আবার আসছে। তুমি একটু ওই দিকে যাও। আহ যাও না, তোরে আমি জায়গা মতো কামড় দিব। তুমি তো রীতিমতো সিনেমার হিরোদের মতো ফাইট করলে, দিনে ওদেরকে মারলে, রাতে আবার এসব গুন্ডাদের পেটালে। ইউ আর গ্রেট। বলো কি, আমি একজন সৈনিক, আমার দায়িত্ব কর্তব্য হলো দেশকে রক্ষা করা। নিন ভাই আপনার কোকের দাম। জি আপনারা ক্ষতি করে ফেললাম না ভাই, ঠিক আছে দাম তো পাইছি। শুনেছিস মা, আন্দোলন নাকি রাস্তায় মারামারি করেছে। খালা কি বলছো? ভাইয়া 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 তুমি কোথায়? আমি এখানে। তোমার কোথাও কিছু হয়নি তো? খালা ডাক্তারকে খবর দাও, যাও। হ্যাঁ সুন্দরী, দেখ না ভাইয়ার কোথাও কিছু হয়েছে কিনা, দেখ না। পাগলামো করিস না তো, আমার কিচ্ছু হয়নি। বললেই হলো খালা, তোমাকে বললাম না ডাক্তারকে খবর দিতে যাও। খালা কাকে ফোন করতে হবে না, এবার শোন আমার কিচ্ছু হয়নি, বিশ্বাস না হলে সুন্দরীকে জিজ্ঞেস কর। হ্যাঁ রে আঁখি, সত্যি আন্দোলনকে ওরা টাচ করতে পারেনি, উল্টো আন্দোলনই ওদেরকে পিটিয়েছে। হাই এখন বিশ্বাস করলি তো? আমি দেখতে পাই না বলে তুমি আমাকে যা বোঝাবে আমি তাই বুঝবো। কেন যাও, মানুষের গায়ে পড়ে উপকার করতে? যদি যদি তোমার কোনো কিছু হয় তাহলে আমার কি হবে বলো তো ভাইয়া? বাবা বলছি তো আমার কিচ্ছু হয়নি, কয়েকটা রাস্তার গুন্ডাকে পিটিয়েছে বাস, এতে তুই কান্নাকাটি শুরু করে দিলে করছি কি আর সাধে। আমার সব কিছু ভাইয়া তোমাকে নিয়ে, বাবা মায়ের আদরের কথা আমি ভুলে গেছি, তুমি তো আমার বাবা মা, তুমি তোমাকে নিয়ে আমার ভয় সবচেয়ে বেশি। তোর ঘর বাবার কিছু নেই, আমার কিচ্ছু হবে না, কিন্তু তাদের মুখের সামনে খুলে দিব সাধারণ মানুষের ক্ষতি করতে চায়। কে মনি কি হয়েছে? চিতা চিতা আমাকে। ও চিতা, তোকে না কতবার বলেছি কলেজে মেয়েদের গায়ে হাত দিবি না? আমাদের ব্যাপারে নাক গলাতে আসবি না রুবি, নাক ভেঙে যাবে। কিন্তু কি করব বল চিতা,
আমার নাকটা বেশি লম্বা, যেখানে সেখানে ঢুকে যায়। কলেজের সংসদের জিএস হিসেবে আমি তোকে শেষ ওয়ার্নিং দিচ্ছি। আজ থেকে আইন অমান্য করলে প্রিন্সিপাল যে কোন রকমের শাস্তি দিতে পারবেন। আপনি বলে আমাকে আইন শেখাতে আসিস না রুবি, কলেজ চলবে আমার ইশারায়। আমি যদি চলতে না দিই? চলতে না দিলে সাবধান চিতা, এই রুবির গায়ে হাত দেবার আর কোন চেষ্টা তুমি কখনো করবে না, করলে হাত ভেঙে দেবার শক্তি এই রুবির আছে। চল। তোমার এই অপমানটা করলো, তুমি কিছু করলে না। শালিরে আমি পাইলুম পাইলুম করে ছাড়ুম। কেমন আছিস? ভালো। এই সামনের বেঞ্চিটাতেই বসি না রে। তোর কোথায় যাচ্ছিস? আই দাঁড়া। আরে যাচ্ছিস কোথায়? দাঁড়া। তোর জন্য আমি কোনো অন্যায় কাজ করিনি। তোর এত তেজ।